একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন ওরা কতজনকে গ্রেফতার করবে ওরা কত মানুষকে জেলে পুরবে 44,000 মানুষের ধারণ ক্ষমতার 68টি কারাগারে এরই মধ্যে লক্ষাধিক মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে গণতন্ত্রকামী মানুষের ভিড়ে কারাগারগুলোতে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে এরা কেউ গুম খুন অপহরণ কিংবা চুরি ডাকাতি বা কোনো অপরাধের সাথে তারা জড়িত নয় তাহলে কেন এই অবৈধ গ্রেফতার আমি স্বৈরাচার ভোট ডাকাতি মাফিয়া সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই এভাবে গণগ্রেফতারের পরিণতি ভালো হবে না অবিলম্বে বিএনপি এবং ভিন্ন দল ও মতের মানুষকে গণগ্রেফতার বন্ধ করতে হবে ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে 28 অক্টোবরের আগেই কারা মুক্তি দিতে হবে অন্যথায় কারাবন্দী এই মানুষেরাই আগামী 28 অক্টোবর দেশের 68টি কারাগার থেকে একযোগে গণতন্ত্র মুক্তির আওয়াজ তুলতে বাধ্য হবে